ভোট মিটে গেছে কিন্তু ভোট মিটলেও থামেনি ভোট পর্বতে হিংসা পঞ্চায়েত বোর্ড গঠন করেছে বিজেপি সেই জন্য নাকি জয়ী বিজেপি সদস্যের প্রায় 300টি কলা গাছ কেটে দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠছে কলা গাছ কাটার অভিযোগ কেটে ফেলা হয়েছে প্রায় 300টি কলা গাছ নদিয়ার চাকদারে তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক প্রতিহিংসা ক্ষতির পরিমাণ বহু টাকা তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি অভিযোগ প্রতিহিংসা থেকেই ইটাপুর গ্রামের বিজেপির জয়ী সদস্য সুলেখা চৌধুরীর দেড় বিঘা জমিতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা কয়েকশো কলা গাছ কেটে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি পার্টি করার জন্যই মনে হয় আমার এটা করেছে কারা করেছে যারা আমাদের ভাই হুমকি দিয়েছে আর হচ্ছে যারা বিরোধী পার্টি ছাড়া তারা কাদের কাদের বলবো আমরা তো রাতে দেখিনি তাদের যারা হুমকি দিয়েছে তাদের চেনেন হ্যাঁ চিনি তারা কি কোনো পার্টি করে হ্যাঁ টি তৃণমূল করে প্রত্যাশা মতোই কোলা গাছ কেটে ফেলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির আমাদের দলের কোন লোক এই ধরনের কাজে যুক্ত থাকে বলে আমার আশা নেই তবে আমারও কঠোর দাবি যে এই ধরনের কাজে যারা যুক্ত প্রশাসন নিশ্চয়ই তাদের খুঁজে বের করে কঠোর সাজা দিক ইতিমধ্যেই চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির জয়ী সদস্য ভোট মিটেছে সেই কবেই হয়ে গিয়েছে বোর্ড গঠনও কিন্তু শেষ হয়নি হিংসা কবে শেষ হবে এই প্রতিহিংসার রাজনীতি নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট মিটে গেছে কিন্তু ভোট মিটলেও থামেনি ভোট পর্বতে হিংসা পঞ্চায়েত বোর্ড গঠন করেছে বিজেপি সেই জন্য নাকি জয়ী বিজেপি সদস্যের প্রায় 300টি কলা গাছ কেটে দেওয়া হয়েছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠছে কলা গাছ কাটার অভিযোগ কেটে ফেলা হয়েছে প্রায় 300টি কলা গাছ নদিয়ার চাকদারে তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক প্রতিহিংসা ক্ষতির পরিমাণ বহু টাকা তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি অভিযোগ প্রতিহিংসা থেকেই ইটাপুর গ্রামের বিজেপির জয়ী সদস্য সুলেখা চৌধুরীর দেড় বিঘা জমিতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা কয়েকশো কলা গাছ কেটে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপি পার্টি করার জন্যই মনে হয় আমার এটা করেছে কারা করেছে যারা আমাদের ভাই হুমকি দিয়েছে আর হচ্ছে যারা বিরোধী পার্টি ছাড়া তারা কাদের কাদের বলবো আমরা তো রাতে দেখিনি তাদের যারা হুমকি দিয়েছে তাদের চেনেন হ্যাঁ চিনি তারা কি কোনো পার্টি করে হ্যাঁ টি তৃণমূল করে প্রত্যাশা মতোই কলা গাছ কেটে ফেলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির আমাদের দলের কোন লোক এই ধরনের কাজে যুক্ত থাকে বলে আমার আশা নেই তবে আমারও কঠোর দাবি যে এই ধরনের কাজে যারা যুক্ত প্রশাসন নিশ্চয়ই তাদের খুঁজে বের করে কঠোর সাজা দিক ইতিমধ্যেই চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির জয়ী সদস্য ভোট মিটেছে সেই কবেই হয়ে গিয়েছে বোর্ড গঠনও কিন্তু শেষ হয়নি হিংসা কবে শেষ হবে এই প্রতিহিংসার রাজনীতি নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা